ভগ্নাংশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে স্বাগতম। আজকে আমাদের পাঠ হলো ভগ্নাংশ। এই অধ্যায়ে ভগ্নাংশ, ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ এবং কিছু অনুশীলনী নিয়ে কথা বলা হবে, সমস্যা সমাধান করা হবে। তোমাদের পাঠ্যপুস্তক খোলো। আমরা কিভাবে ভগ্নাংশ প্রকাশ করতে পারি? তোমরা এ পাঠ থেকে এগুলো শিখতে পারবে। মিটার লম্বা ফিতা আছে এবং একে সমান তিন অংশে ভাগ করা হয়েছে। আমরা কিভাবে এই দৈর্ঘ্য মিটারে প্রকাশ করতে পারি? এই অংশকে এক মিটারের এক তৃতীয়াংশ বলা হয়। এটি লেখা হয় তিনের এক মিটার। রং করা অংশ কত লম্বা? ছোট বন্ধুরা, এখন বলো তো এই অংশটা কতটুকু? হ্যাঁ, ঠিক আছে, চার ভাগের এক অংশ। এইভাবে চেষ্টা করো। এখন বলো তো এটা কত অংশ হবে, কয়টা ভাগ আছে? জয়টা ভাগ আছে সেটা নিচে বসবে, আর উপরে যে অংশটা নির্দেশ করা হচ্ছে সেটা হবে। ঠিক আছে, বলতে পেরেছো, পাঁচ ভাগের এক অংশ। চারের এক অংশ রং করি। হ্যাঁ, চারের এক অংশ মানেটা হলো চারটা অংশ থাকবে, তারপর যতটা বলা হবে ততটা উপরে বসবে। উপরে এক আছে, একটাকে রং করো। এইটা ঠিক আছে, এটা হলো চারটা অংশ। আর পুনরায় চেষ্টা করো। পাঁচের এক অংশ রং করি। সঠিক হয়েছে। ছয়ের এক অংশ রং করি। পুনরায় চেষ্টা করো। এক মিটারের তিন ভাগের দুই ভাগ কিভাবে প্রকাশ করতে পারি? দুইটি তিনের এক আছে, কাজেই এক মিটারের সমান তিন টুকরার দুইটিকে এক মিটারের দুই তৃতীয়াংশ বলা হয়। এটি পরে তিনের তিন হ এক মিটারের সমান তিন টুকরার দুইটিকে এক মিটারের দুই তৃতীয়াংশ বলা হয়। এটিকে লেখা হয় তিনের দুই মিটার। পরে তিনের তিন হচ্ছে এক মিটারের সমতুল্য। রং করা অংশ কত লম্বা? আগেই বলেছি জয়টা অংশ আছে ঘন, কয়টা আছে এখানে? এক দুই তিন চার পাঁচটা, নিচে পাঁচ বসবে। আর রং করা কটা আছে? রং করা দুইটা আছে, উপরে বসবে দুই, নিচে পাঁচ। ঠিক আছে তো, এগুলো সোজা আছে, চেষ্টা করো, বারবার চেষ্টা করো। এখন বলো তো এটা কীভাবে লিখবো আমরা? হ্যাঁ, চার ভাগের তিন, গুড। এটা বলো তো ছোট্ট বন্ধুরা, কয়টা কয়টা অংশ এবং কত হবে? এক দুই তিন চার পাঁচ ছয়টা অংশ, নিচে ছয়, আর কয়টা অংশ বলা হচ্ছে? পাঁচ, ছয় ভাগের পাঁচ, গুড।
এখন চেষ্টা করো নিজেরা। হ্যাঁ, এই তো পেরেছো 5/4। ছবি দেখে সঠিক উত্তরে ক্লিক করি। এক, লাল রং করা হয়েছে ছবিটির। কত অংশ? 3টা অংশের 2, 3/2। এভাবে চেষ্টা করো নিজেরা। 2, নীল রং করা হয়েছে ছবিটির। বলতে পারো? হ্যাঁ, এই তো হয়েছে। তারপর 3, লাল রং করা হয়েছে ছবিটির। কয়টা অংশ এবং কত অংশ রং করা হয়েছে? 4/1। 4, নীল রং করা হয়েছে ছবিটির। কত অংশ রং করা হয়েছে? মোট অংশ 4টা এবং 3টা অংশ রং করা হয়েছে। তাহলে কত হবে? নিচে 4, উপরে 3। গুড। 5, হলুদ রং করা হয়েছে ছবিটির। এখানে কয়টা অংশ আছে? 2টা অংশ। এবং কয়টা অংশ রং করা হয়েছে হলুদ? হ্যাঁ, 1 অংশ। তাহলে 2/1। গুড। এভাবে চেষ্টা করো। 6, লাল রং করা হয়েছে ছবিটির। বলে ফেলো ছোট্ট বন্ধুরা, এখন মোট কয়টা অংশ আগে গণে নাও। 4টা অংশ এবং 2টা অংশ লাল করা হয়েছে। 4/2। গুড। রং করি। 5-এর 3 অংশ রং করো। এটা আগেও করেছি, এখন নিজেরা চেষ্টা করো। এখানে 5টা অংশ আছে এবং 3টা অংশ রং করার কথা বলা হয়েছে। 1টা, 2টা, 3টা। গুড। এইভাবে 8-এর 5 অংশ রং করো। এখানে 8টা অংশ আছে এবং 5টা অংশকে রং করার কথা বলা হয়েছে। তাহলে নিচে 8, উপরে 5। 1, 2, 3, 4, 5। গুড। এই তো 7-এর 4 অংশ রং করো। এখন পারবে নিজেরা। এই তো আমি লব, আমি ভগ্নাংশ রেখার উপরে থাকি। আমি হর, আমি ভগ্নাংশ রেখার নিচে থাকি। লবকে ত্রিভুজ এবং হরকে বৃত্ত করি। 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 লবকে ত্রিভুজ এবং হরকে বৃত্ত। নিচের ভগ্নাংশ হতে হর ও লবকে আলাদা করি। একটি ভগ্নাংশ লিখি যার হর 9 এবং লব 5 আছে।
নয় ভাগের পাঁচ ভাগ। হর ও লব থেকে ভগ্নাংশ তৈরি করি। নিচে সংখ্যা রেখার সাথে সম্পর্কিত প্রশ্নের সমাধান করি। ছোট বন্ধুরা, আমরা এই অংশে আছি। তোমরা এই অংশ থেকে এগুলো শিখতে পারবে। একটু পরে না ভিডিও থামিয়ে। খালি ঘরে ভগ্নাংশ লিখি। উপরের সংখ্যা রেখার পাঁচের এক মিটারের পাঁচ টুকরা কোথায়? কোনটি লম্বা, পাঁচের তিন মিটার বা পাঁচের দুই মিটার? নিচের ভগ্নাংশগুলো তুলনা করি। দুইয়ের এক ও চারের দুই একই। আবার দুইয়ের দুই ও চারের চার একই এবং এক মিটারের সমতুল্য। ভগ্নাংশ সম্পর্কিত উপরের চিত্র পরীক্ষা করি এবং আমাদের অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্য নিয়ে আলোচনা করি। কোন ভগ্নাংশগুলো দুইয়ের একের সমতুল্য? চিত্রে কি এমন ভগ্নাংশ রয়েছে যাদের মান সমান? দুইয়ের একের সমতুল্য ভগ্নাংশগুলো নিচে দেখানো হলো। যেসব ভগ্নাংশের মান সমান। সমতুল ভগ্নাংশের কোনো বৈশিষ্ট্য আছে কি? আমরা কিভাবে সমতুল ভগ্নাংশ খুঁজে পেতে পারি? যদি আমরা দুইয়ের এক ও চারের দুই দেখি, এই সংখ্যাগুলো একই হবে যদি সেগুলো সমতুল হয়। একটি ভগ্নাংশের হরের সাথে অপর ভগ্নাংশের লবের গুণফল একই। একটি ভগ্নাংশের হরের সাথে ছবির লাল করা অংশ ভগ্নাংশে বলি। ছবি তিনটির দৈর্ঘ্য কি সমান? কত? তিনটি ছবির লাল রং করা অংশ কি সমান? ছবি তিনটির লাল রং করা অংশের দৈর্ঘ্য কত? প্রথম ছবির লাল রং করা এক ভাগ সমান দ্বিতীয় ছবির লাল রং করা দুই ভাগ সমান তৃতীয় ছবির লাল রং করা তিন ভাগ। অর্থাৎ মোট লাল রং করা অংশ হিসাবে তুলনা করলে প্রত্যেক ভগ্নাংশ পরস্পর সমান, কেননা ভগ্নাংশ তিনটির মোট লাল রং করা অংশের দৈর্ঘ্য সমান। সুতরাং ভগ্নাংশ তিনটি একে অপরের সমতুল ভগ্নাংশ। সুতরাং দুইয়ের এক সমান চারের দুই সমান ছয়ের তিন। অতএব দুইয়ের এক সমান চারের দুই সমান ছয়ের তিন। ভগ্নাংশগুলো সমতুল ভগ্নাংশ। দুইটি সমতুল ভগ্নাংশের একটি লব এবং অন্যটির হরের গুণফল একই। ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। নিচেরগুলোও পরীক্ষা করি।
দুইয়ের এক দেখি। যদি আমরা লব ও হরকে দুই দ্বারা গুণ করি আমরা পাব চারের দুই। নিচের গুলো পরীক্ষা করি। দুইয়ের এক দেখি। যদি আমরা লব ও হরকে দুই দ্বারা গুণ করি আমরা পাব চারের দুই। একটি ভগ্নাংশের হরের সাথে অপর ভগ্নাংশের লবের গুণফল একই। উপরের মতো একই পদ্ধতি ব্যবহার করে তিনের এক ও চারের একের সমতুল ভগ্নাংশ বের করি। ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। পাঁচের এক এর কয়েকটি সমতুল ভগ্নাংশ গঠন করি। খালি ঘরে সমতুল ভগ্নাংশ লিখি। নিচের ভগ্নাংশের জোড়া সমতুল বা সমতুল নয় তা পরীক্ষা করি। সমতুল বা সমতুল নয় নির্ণয় করি এবং টিক দিই। নিজে করি। ভগ্নাংশগুলো লিখি। নিচের ভগ্নাংশগুলোর তিনটি করে সমতুল ভগ্নাংশ লিখি। নিচের ভগ্নাংশের জোড়া সমতুল বা সমতুল নয় তা পরীক্ষা করি। সমতুল বা সমতুল নয় নির্ণয় করি এবং টিক দিই। কোনটি বড় এবং কোনটি বড় এবং কোনটি ছোট প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশের জোড়ার তুলনা করি।
যদি হর একই হয় আমরা শুধু লব তুলনা করি, আমরা সংখ্যা তুলনার মতোই করতে পারি। ছবি দেখে বড় ভগ্নাংশটিতে রং করা অংশ গোল দাগ দিই। ছবিতে রং করা অংশগুলি ভগ্নাংশে লিখি। ভগ্নাংশ দুইটির হর একই এবং লব ভিন্ন। এখানে লব দুই ছোট, তিন বড়, অর্থাৎ দুই ছোট তিন। আমরা জানি সমহার বিশিষ্ট দুইটি ভগ্নাংশের যার লব বড় সেই ভগ্নাংশটি বড়। সুতরাং পাঁচের দুই ছোট, পাঁচের তিন বড়, অর্থাৎ পাঁচের দুই ছোট, পাঁচের তিন বড়। দুইটি ভগ্নাংশ তুলনা করে বড় ছোট প্রতীকের সাহায্যে লিখি। ভগ্নাংশের যোগ, পাঁচের এক মিটার ও পাঁচের তিন মিটার ফিতা আছে। যদি আমরা এদের সংযুক্ত করি তবে একত্রে কত মিটার হবে? আমরা কিভাবে যোগ করব? পাঁচের এক যোগ পাঁচের তিন? পাঁচের এক ও পাঁচের তিনতে কয়টি পাঁচের এক মিটার আছে? একটি এবং তিনটি পাঁচের এক মিটার আছে। লাল রং করা হয়েছে কত অংশ? নীল রং করা হয়েছে কত অংশ? লাল ও নীল রং করা হয়েছে কত অংশ? কিভাবে যোগ করা হয়েছে ব্যাখ্যা করি। যখন আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশের যোগ করব, যোগফলের হর হল তাদের সাধারণ হর এবং লব হবে ভগ্নাংশের লবের যোগফল। যোগ করি, সাতের দুই যোগ সাতের তিন। যোগ করি, ভগ্নাংশের যোগগুলো খাতায় তুলে ফাঁকা ঘর পূরণ করি। যোগ করি,
ছবিতে রং করা অংশগুলো যোগ করি ও খালি ঘর পূরণ করি। ভগ্নাংশের বিয়োগ, রেজার কাছে 5x4 মিটার ফিতা আছে। যদি সে মিনাকে 5x1 মিটার ফিতা দেয়, তবে রেজার কত মিটার ফিতা থাকবে? পাঁচের চার ও 5x1-তে কয়টি 5x1 মিটার আছে? 5x4-এ 4টি এবং 5x1-এ 1টি 5x1 মিটার আছে। কিভাবে বিয়োগ করা হয়েছে ব্যাখ্যা করি। এক সমান 5-এর খালি ঘর। যখন আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগ করব, বিয়োগফলের হর হল তাদের সাধারণ হর এবং বিয়োজনের লব থেকে বিয়োজ্য লব বিয়োগ করে লব পাওয়া যাবে। বিয়োগ করি 7x4-7x3। বিয়োগ করি ভগ্নাংশের বিয়োগগুলো খাতায় করি। বিয়োগ করি ভগ্নাংশের বিয়োগগুলো খাতায় তুলে ফাঁকা ঘর পূরণ করি। ছবিতে মোট রং করা অংশ থেকে রং না করা অংশ বিয়োগ করি ও ফাঁকা ঘর পূরণ করি। নিচের ভগ্নাংশগুলোর 3টি করে সমতুল ভগ্নাংশ লিখি। ভগ্নাংশগুলোর জোড়াগুলো সমতুল বা সমতুল নয় তা পরীক্ষা করি, পরে সমতুল বা সমতুল নয় লিখি।
ভগ্নাংশগুলোর জোড়াগুলো সমতুল বা সমতুল নয় তা পরীক্ষা করি, পরে সমতুল বা সমতুল নয় লিখি। যোগ করি। বিয়োগ করি। শিক্ষার্থী বন্ধুরা, আগে নিজেরা ভিডিও থামাও, এটা নিজেরা করো, তারপর মিলিয়ে দেখো। ছোট্ট বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো এবং পাঠটা বারবার দেখো এবং নিজেরা করো। অতিরিক্ত কোনো প্রশ্ন থাকলে সেগুলো পারবে আশা করি, না পারলে আবার দেখো এবং যেগুলো তোমাদের কাছে পরিষ্কার হয়নি সেগুলো ক্লাসে আলোচনা করো, শ্রেণীকক্ষে আলোচনা করো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।